আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বেশ কয়েকটি নতুন সিদ্ধান্তের কথা বলেছেন, এগুলো আজকে আমি আলোচনা করব। তবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে খসড়া তালিকা প্রকাশ করা হবে, তার ভিতরে যদি কারো নাম ঠিকানা ভুল থাকে অথবা কোনো অভিযোগ থাকে, তাহলে তা সংশোধন করা হবে এবং তার জন্য এক মাস সময় দেওয়া হবে। আর সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ন্যাশনাল আইডির সঙ্গে পরিপূর্ণ মিল থাকতে হবে। একজন বীর মুক্তিযোদ্ধা একটি কার্ডের মাধ্যমে সকল সেবাই পেয়ে থাকবেন, অর্থাৎ সব রকমের সার্ভিস একজন নাগরিক ও বীর মুক্তিযোদ্ধা হিসেবে যাতে তিনি পেতে পারেন তার নিশ্চিত করা হবে। যেমন বিদেশে পরিচয়পত্র দিয়ে একজন মানুষ সব ধরনের সার্ভিস পায়, ঠিক তেমনি বীর মুক্তিযোদ্ধারাও একটি কার্ডের মাধ্যমে সব ধরনের সার্ভিস পাবে। আগামী 30 জানুয়ারি উপজেলায় যে যাচাই বাছাইয়ের কার্যক্রম হবে, তারপর যে তালিকা হবে মুক্তিযোদ্ধার, তাতে 2 লাখের নিচে সব ক্যাটাগরির বীর মুক্তিযোদ্ধা থাকবে, যেটা ইতিমধ্যে অনেক বেশি হয়েছিল। অর্থাৎ বীর মুক্তিযোদ্ধাদের সংখ্যা 2 লাখের উপরে হয়ে গিয়েছিল। যারা বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছেন, তাদেরও একটা তালিকা করার প্রস্তুতির কথা ভাবছেন। অর্থাৎ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার শেষে যারা বীর মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন, তাদের একটি তালিকা করা যায় কি না সেই বিষয়টি ভেবে দেখবেন। নতুন আরেকটি আইন করার চেষ্টা করছে যেখানে রাজাকারের তালিকা করা যায়, এবং সেই জন্যে আইনানুগতভাবে ও নীতিমালা তৈরি করে সেটা পূর্ণাঙ্গ করা হবে। আর যদি আইনটি সংসদে পাশ হয়, তাহলে দ্রুত তালিকা প্রণয়নের কাজ শুরু হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সেবা সপ্তাহ 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী স্বাধীনতা দিবসে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই চ্যানেলেরই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।